সো সারা পৃথিবীতে প্রায় 35 কোটি লোক বিভিন্ন ধরনের জেনেটিক রেয়ার জেনেটিক ডিসঅর্ডারে আক্রান্ত, এবং এই 35 কোটি লোকের প্রত্যেককে অন এন এভারেজ ডায়াগনোস করতে 8 বছর লাগে। এবং 8 বছরে এই ডায়াগনোস্টিক প্রসেস যখন শেষ হবে, যখন একটা রোগী জানতে পারে তার রোগটা কি, দেন তার ডক্টর তাকে বলবে যে উই ডোন্ট হ্যাভ এনি কিওর ফর ইউ। এবং এই যে কিওর না থাকা, 8 বছর ধরে একটা রোগী জানতে পারছে না সে কেন অসুস্থ, তার ফ্যামিলি, সে নিজে একটা সিভিয়ার একটা স্ট্রেসফুল লাইফ তারা লিড করে, এবং দের ইজ নো কিওর। বাট এই প্রবলেমের সলিউশনটা হতে পারে এই প্রবলেমের ভেতরেই রয়েছে। কিভাবে? ধরা যাক এই লাল ব্যক্তি হচ্ছে অসুস্থ, কেন? তার ওই নীল রঙের একটা জিন থাকার কারণে সে একটা রেয়ার জেনেটিক ডিসঅর্ডারে আক্রান্ত। আমরা কি জানি আমাদের জিন, আমাদের ডিএনএ সিকোয়েন্সের যে জিনগুলো রয়েছে এটা কোত্থেকে আসছে? আমাদের ফ্যামিলি মেম্বারদের কাছ থেকেই আমরা ইনহেরিট করেছি, ফাদার মাদার্স গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার্স থেকে এসছে। তো দেখেন, একজন যদি অসুস্থ হয় ফ্যামিলির, ফ্যামিলির অন্যান্যরা কেন অসুস্থ হচ্ছে না? ওই ফ্যামিলি মেম্বারই আরেকজনকে আমরা যদি সিকোয়েন্স করি, ডিএনএ সিকোয়েন্স করি, দেখা যাবে যে তার হয়তো ওই নীল জিনটা আছে কিন্তু সে অসুস্থ হচ্ছে না, সে পুরোপুরি সুস্থ। কেন? এটার মূল কারণ হচ্ছে আমাদের বডিতে যে আমাদের ডিএনএতে যে জিনগুলো রয়েছে এটা কিন্তু একটা আরেকটার সাথে কথা বলে, এবং এই তারা যে এবং তারা একজনের সাথে ইন্টারঅ্যাক্ট করে, কথা বলে, মডিফাই করে একজন আরেকজনকে। তো দেখা গেল যে ওই সুস্থ ব্যক্তির শরীরে নীল জিনের পাশাপাশি আরেকটা সবুজ রঙের জিনও আছে, যে ওই নীল জিনটার খারাপ যে ক্ষতিকারক প্রভাব এটাকে সাপ্রেস করে দিচ্ছে, এবং যে কারণে সে সুস্থ থাকছে। তো ওয়ান্স উই ক্যান আইডেন্টিফাই দ্যাট গ্রিন জিন, দ্যাট আওয়ার সাইলেন্ট হিরো অফ আওয়ার বডি, উই ক্যান ডেভেলপ এ কিওর ফর দ্যাট সিক পার্সন। দ্যাটস দ্য এইটাই হচ্ছে আমার প্রজেক্ট, এবং আমি যেটা চেষ্টা করছি এই গ্রিন জিনগুলোকে আমাদের ডিএনএ সিকোয়েন্স থেকে খুঁজে বের করার চেষ্টা করছি। বাট এটা যতটা সহজে বলছি ততটা সহজ নয়। কেন? আমাদের ডিএনএ সিকোয়েন্স অ্যানালিসিস করা মানে হচ্ছে, ধরেন আপনাকে আমি একটা লাইব্রেরির সামনে, লাইব্রেরির ভিতরে ঢুকিয়ে দিলাম, যে লাইব্রেরিতে মিলিয়নস অফ বুক রয়েছে, এবং তা আপনাকে আমি বললাম আপনি মিলিয়ন বুক পড়েন এবং পড়ে আমাকে একটা ছোট্ট ইনফরমেশন বের করে দেন। তো এটা সেরকম কঠিন বিষয় স্বাভাবিকভাবেই আমাদের হিউম্যানের পক্ষে পসিবল না। দ্যাটস ওয়াই উই টার্ন টু মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যান্ড আফটার অ্যানালাইজিং অল দ্য সিকোয়েন্স অ্যান্ড রিলেটেড ইনফরমেশন উইথ দ্যাট, উই আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্যাট গ্রিন জিন। অ্যান্ড যখন আমরা এটা করতে পারবো, এই যে 35 কোটি লোক, তাদের ফ্যামিলি, তারা নিজেরা, তাদের জন্য অন্তত আমরা একটা অ্যান্সার দিতে পারবো। ধন্যবাদ।